হ্যালো বন্ধুরা, আজকে তো শুধু শুনে যেতে হবে, শুধু শুনে যেতে হবে ভিডিওটা গোটাটা। দারুণ দারুণ কথা আছে আমাদের, যারা মন ফাগুনের খুবই 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 ভক্ত তাদের জন্য খুবই 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 ভালো খবর আছে। তো চলুন ঝটপট জেনে নিই আজকে মন ফাগুনের সম্ভাব্য আপডেট। তো প্রথমে যেটা দেখা যাচ্ছে যে যখন ওই কেক খেয়ে একদম থুথু বমি ওয়াক ওয়াক তুলতে শুরু করেছে প্রি, মানে আমাদের নতুন নায়িকা প্রিয়াঙ্কা, তো তখন আজ পরে বোঝা গেল যে কেন সত্যিই লবণাক্ত ছিল। কারণ ও মিথ্যে বলেনি, সত্যি সত্যি ভীষণ লবণ ছিল। কারণ পিহু আগে থেকে আন্দাজ করেছিল যে পিহুকে খাওয়াতে যাবে সঙ্গে সঙ্গে ও আগে এসে ঢুকে পড়বে ঠিক। তো সেই জন্য পিহু এমন একটা সামনের দিকে একটা কেকের টুকরো রেখে দিয়েছিল যেটা স্বাভাবিকভাবে হাতে প্রথমে ওটা পাবে বলে তুলবে টুবাইদা। আর ওই কেকটা প্রথমে রান্নাঘরে গিয়ে কেকটার টুকরোটাতে ভেতরে একটা গর্ত করে ওর মধ্যে অনেকটা পরিমাণে লবণ দিয়ে আবার সেটা ঢেকে দিয়েছিল। তো আবার সেই গর্তের মধ্যে লবণ ঢুকিয়ে ভালো করে ঢেকে দিয়েছিল। এবার সেইটাই তুলেছে প্রিয়াঙ্কাকে খাওয়ানোর জন্য, প্রথমে পিহুকে খাওয়ানোর জন্য। পিহু জানে ও ঢুকবেই ভেতরে এসে মাঝখানে, তখন ও খেয়েছে ওই লবণাক্তটাই, আর ভীষণ অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো সেই দিক থেকে তো যাই হোক হলো ওর ব্যাপারটা, কিন্তু ঋষি তো খুব রেগে গেলো। এখন ব্যাপারটা হচ্ছে ও ঠিক করে নিয়েছে পিহু যে যেমন যতই না ও ডিলে সই করুক বা কিছু, কিন্তু বিয়েটা করতে দেবে না। এইভাবে বিভিন্ন ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং একটা করবে, বা যেহেতু টুবাইদার ওকে পছন্দ না, পিহু মনে মনে এটা বলছিল যে আর কখনো আমি ছাড়তেই পারবো না এই জীবনে। কারণ হচ্ছে যে যদি টুবাইদার ওকে পছন্দ থাকতো প্রিয়াঙ্কাকে, তাহলে হয়তো টুবাইদার পছন্দ, টুবাইদার ভালো থাকবে খুশি থাকবে সেটা ভেবে সরেই যেতাম। কিন্তু যেহেতু টুবাইদাই ওকে পছন্দ করে না, টুবাইদার সমানে এখনও বলে প্রিয়দর্শিনী, প্রিয়দর্শিনীকেই ভালোবাসে, প্রিয়দর্শিনীকেই মনে করে সবসময় দুঃখ পায়, তো কাজেই সেখানে কোনো জায়গায় নেই অন্য কাউকে সেটা ছেড়ে দেওয়ার, সেই জায়গাটা ছেড়ে দেওয়ার। তো সেই জন্য ও এরকমভাবে এমনভাবে মনটা গুছিয়ে তুলবে যে ও আর কোনো কারণেই প্রিয়দর্শিনীকে ছেড়ে, অর্থাৎ পিহুকে ছেড়ে প্রিকে বিয়ে করবে না। তো এরকম কিছু কিছু বিভিন্ন ধরনের ব্যাপার করবে। আর প্রিয়াঙ্কাকেও এমনভাবে ভয় দেখানো হচ্ছে, যেমন প্রিয়াঙ্কা এসেই বললো যে এতগুলো লোক কেন বাড়িতে, কি হয়েছে, আছে কোনো অকেশন? তো তখন পিহু বললো আমরা এতগুলো লোক নই, আমরা মানে কম এখানে আছে, বাকি সবাই নেই তো এখানে, তো আমরা এখানে সবাই একসাথে থাকি, আমরা ফ্যামিলি। তখন তোমাকেও তো সব জানতে হবে, সকালে উঠে সবার জন্য চা করা, তারপরে বিভিন্ন রকমের রান্না বান্না বিভিন্ন ধরনের মানে আইটেম বানিয়ে পিহু খাওয়ায় সবাইকে, তারপরে যখন ওয়ার্কআউট করে মিস্টার সেন তখন সেখানে তাকে জিনিসপত্র এগিয়ে দেওয়া, তার জন্য যা যা প্রোটিন শেক বা যা যা আর কি তখন ব্যবহার করে সেই সব জিনিসগুলো বানিয়ে দেওয়া, তো এইসব তো তোমাকেও করতে হবে। তো গ্রিন টি খায় সকালে উঠে মিস্টার সেন। তো প্রিয়াঙ্কা বলছে যে হ্যাঁ একবার তো বিয়েটা হোক, তারপরে দেখা যাবে কে কী করছে, তখন সব কিছু আমার কথা মতোই করবে মিস্টার সেন, কারণ ওর তো একটা জোর আছে না যে ফট করে তখন কোম্পানি থেকে টাকা বন্ধ করে দেবে এইসব করবে বাবাকে দিয়ে, তো সেইটা ভাবছে। তো কিন্তু মুখে বলছে আমার খুব ভালো লাগে এই জয়েন্ট ফ্যামিলি, কী মজা, তাহলে মানে কি ভালো আর কি, খুব সুখ্যাতি করছে যে আমি তো একা একা মানুষ হয়েছি, আমি জানিই না এইসবের আনন্দ। তো মুখে মুখে এটা বললো মনে আর একটা কথা। তো এইরকম অবস্থাতে এবার কেকটা যাই হোক খাওয়া দাওয়া হলো, তারপরে অন্য একটা বাইট যখন পিহু চাইলো যে ঠিক আছে আমাকে একটু খাওয়ান, তখন ওই কেকটা রেখে দিয়ে অন্য কেক খাওয়ালো। তো এবার সেই কেকটা তো একদম ঠিকঠাক, সেই কেক থেকে আবার অর্ধেকটা পিহু খেলো, অর্ধেকটা আবার মিস্টার সেনকে খাওয়ালো। তো মিস্টার সেন খেয়েও বলছে খুব সুন্দর, আমি নিজে টেস্ট করে দেখলাম, তুমি এরকম কী করে বললে দিদি সম্পর্কে? তো দিদি বলছে যে দিদি আর বোন দুজনে মিলে বানিয়েছে আর কি, সৌমি আর দিদি দুজনে মিলে বানিয়েছে। তো দিদি বলছে না না হতেই তো পারে, একদিন ভুল হতেই পারে, একদিন হয়তো ভুল করে খারাপ হয়ে গিয়েছে কোনো কারণে একটু বেশি, তাতে লবণ আসবে কোত্থেকে? সবাই বলছে না না লবণ আসবে কোত্থেকে? তখন ঋষি বলছে না দিদি আমি নিজে টেস্ট করে দেখলাম। পিহু বলছে না খুব সুন্দর হয়েছে, যে আমি নিজে টেস্ট করে দেখলাম সুন্দর হয়েছে, তুমি কেমন করে দিদির রান্নায় খারাপ বলো? তখন প্রিয়াঙ্কা বলছে তোমার যদি এতই কেক খাওয়ার ইচ্ছে ছিল তো আমাকে বলতে, তাহলে আমি ফাইভ স্টার হোটেল থেকে আনতাম। তো আরও রেগে গেছে ঋষি যে পিসি মানে প্রিয়াঙ্কা যে বলছে ফাইভ স্টার হোটেল, ফাইভ স্টার হোটেলের সাথে দিদির কেকের তুলনা হয়, তুমি তার সাথে তার তুলনা করছো? তো ও তো অবাক হয়ে যাচ্ছে, সে আবার কী কথা? তারপরে এটা সেটা কথা বলতে বলতে বলছে যে মানে বাড়ির লোকেরাই অনেক কিছু বলছিল, বলতে বলতেই তখন জানতে পারলো যে 31st একটা পার্টি হবে বাড়িতে আর কি, সবাই মিলে হুজ্জুদি হবে, হুল্লোড় হবে। তো তারপরে বড়দিনের শেষে আর যেটা তোমার নিউ ইয়র্কের আগমনে সেই সময় একটা সবাই মিলে আর কি থাকবো। তখন বলছে প্রিয়াঙ্কা আবার রেগে গেলো যে তুমি বাড়িতে সবার সাথে এই নিউ ইয়ার
ঈদ, নিউ ইয়ার ইভ তো হয়ে যাচ্ছে, নিউ ইয়ারের যে ইয়েটা মানে আগমনটা একসাথে আমরা কাটাবো ভাবলাম। ফাইভ স্টার হোটেলে সারা রাত্রি ডান্স করবো, তারপরে একসাথে সেটা আমরা ওয়েলকাম জানাবো নতুন বছরকে। আর তুমি বাড়িতে করবে এসব? এটা তো মানে ওর আবার মনটা ভেঙে গেল যে কেমন জায়গায় যে বিয়ে করতে যাচ্ছি, এরকম একটা পজিশান বারেবারে পিহু আর কি করবে দেবে, যাতে ওর মনেই হয় যে ভালো জায়গায় বিয়ে করছি না। তো তখন বলছে ঋষি যে আমি যে কোনো অকেশন বাড়িতে সবার সাথে সেলিব্রেট করি, যে কোনো অকেশনে আমি বাইরে যাই না, তো সেটা আমি সবার সাথে সেলিব্রেট করতে বেশি আনন্দ পাই। তখন পিহু বলছে ঠিক আছে, তোমার জন্য এটাকে নাইট ক্লাব বানিয়ে দেওয়া হবে বাড়িটাকে, তুমি এখানেই ডান্স করবে। তো সেখানেও পিহু ঠিক ইয়ে করবে, কিছু না কিছু একটা করবে, বলছে টুবেদার খালি কাছে থাকা, টুবেদার কাছে ঘাড়ে খালি উঠে বসা। তো আরও মজার সবচেয়ে বড় ঘটনা যেটা আছে সেটা তো এখনও বলিনি আমি। তো তারপরে এই ঘটনাটা না, এই ঘটনা আবার পুরোপুরি না শেষ হতেই ড্যাডির ফোন আসে প্রিয়াঙ্কার কাছে, জিজ্ঞেস করে যে মানে কখন আসছে বা কিছু। তো প্রিয়াঙ্কা বলে আমার তো আসতে ইচ্ছে করছে না, এখন বাড়িতে যেতে ইচ্ছে করছে না। তো ড্যাডি মনে হয় চাপ দেয় ওদিক থেকে যে চলে আসতে বলে। তখন প্রিয়াঙ্কা বলে ঠিক আছে আসছি, আর ঋষিকে বলে যে আমাকে পৌঁছাতে যাও, ছাড়তে যাও আর কি সি আপ করার জন্য। তো ঋষি বলে না আমার কাজ আছে, ব্যস্ততা হ্যান ত্যান এসব বলে কিছুটা ম্যানেজ করতে পারলেও ও প্রিয়াঙ্কা টানতে টানতে নিয়ে চলে যায় জোর করে। তো হলো এটা। এদিকে বাড়ির সবাই ডাকে পিহুকে যে কী ব্যাপার, ও যতই জুনিয়র হোক পরিচয় তো দিয়েছে, ও জুনিয়র এক কলেজে পড়তো, তাই বলে এরকম বারেবারে চিপকে চিপকে আঠার মতো আটকে থাকছে কেন, এটা তো ঠিক নয়। তো বিয়ের পরে যাই যতই বন্ধু হোক না কেন, তার কাছে কিন্তু এরকমভাবে স্বামীকে কোনো ছাড়বে না, এসব আর কি জ্ঞানের দিচ্ছিল যে। তখন পিহু বললো যে না না তোমরা ঠিকই বলেছ, তোমরা চিন্তাই করো না, এই পিহুর আর তোমার ভাইয়ের মধ্যে কেউ কখনোই মশা একটা আসতে পারবে না, তো মেয়ে তো দূরের কথা, তোমরা চিন্তাই করো না। তখন সবাই খুব খুশি হয়, নিশ্চিন্ত হয়। প্রথমে ভেবেছিলো যে হয়তো টুবাইদের সাথে কিছু একটা ঝামেলা হয়ে গেছে ওদের মানে দুজনের মধ্যে, তো তখন সেটা গোপন করে পিহু বলে যে না না সব ঠিক আছে আমাদের মধ্যে, এইভাবে এই ঝগড়া এই ইয়ে, তো এরকমভাবে গোপন করে। আর সবাই বলে যে হ্যাঁ এটা তো স্বাভাবিক, যে কোনো সংসারেই এই জিনিসগুলো ঘটে, কখনো ভালোবাসা, কখনো একটু ঝগড়া, কখনো মন খারাপ, কখনো অভিমান রাগ, এসব নিয়েই তো সংসার। তো ঠিক আছে, সবার মনেও খুশি হয়ে যায় যে ঠিক আছে কোনো সমস্যা কিছু হয়নি। এবারে দেখা যাচ্ছে যে একটা সময় যখন পিহু ঘরে একা ছিল, বিভিন্ন কাজ করছে আর রেগে রেগে খুব প্রিয়াঙ্কাকে মনে মনেই বকাচকা করছে যে তুই খালি সবসময় আমার টুবাইদের সাথে ইয়ে থাকার ধান্দা করছিস, দাঁড়া তোকে আমি কী করি তুই দেখবি, তো খালি শুধু মানে বিভিন্ন প্ল্যান বানাবো আর কি। তখন করতে করতে টুবাইদে আসে, টুবাইদে এসে বলে যে আপনি নিজের মতো করে আমার উপর এই ধরনের একটা বোঝা চাপিয়ে দিতে পারেন না, আপনি আপনার বয়ফ্রেন্ডের কাছে দেড় মাস পর চলে যাবেন বলে হঠাৎ করে এরকম প্রিয়াঙ্কাকে আমার বোঝা করে আমার ঘাড়ে চাপিয়ে দেবেন যাতে আপনি ফ্রি হয়ে যান, তো এটা কিন্তু হবে না, আমি আমি কোনো মতেই মেনে নিতে পারছি না, এই প্রিয়াঙ্কাকে আমি বিয়ে করবো না যাই হোক। তো পিহু শুনে খুবই আনন্দ হয়, তার বলে যে আমার বয়ফ্রেন্ডের কাছে যে আপনার পৌঁছে দেওয়ার ব্যাপার সেটা নিয়ে ভাবতে হবে না, আপনাকে আর পৌঁছাতে হবে না, আমার বয়ফ্রেন্ড নিজেই আমার কাছে চলে আসবে। তো সে তো শুনে অবাক হয়ে যায়, কী ব্যাপার বয়ফ্রেন্ড কেমন করে আসবে, কী বলছেন আপনি? তো পিহুবাবু আর ওইরকম খোলসা তো করে না, খোলসা করার জায়গা নেই, বলতে তো পারবে না যে আপনি সেই টুবাইদা, তো সেই জন্য বলতে পারছে না। তখন পিহুকে বলে যে কেন তুমি এরকমভাবে সাইন করলে, বারণ করলাম। তো পিহু আবার বুঝিয়ে আবার একই কথা বলে যে না যেহেতু বাড়ির সবাই এই 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 কোম্পানির উপর নির্ভরশীল, দিদির কোহিনুর রাজবাড়িটা তাহলে হাতছাড়া হয়ে যাবে, এইসবের জন্যই আমি বলেছিলাম। আর বলছে আপনারই দোষ, প্রথম দিনও আপনি না পড়ে এই শর্তগুলো না পড়েই আপনি আমাকে দিয়ে সই করিয়েছিলেন, তাই জন্য আজকে আমি ফেসে গেলাম। তখন বলছে পিহু যে ওখানেও একই ব্যাপার ছিল, রাজবাড়ি কোহিনুর রাজবাড়িটা তাহলে আপনার হাতে থাকতো না, আপনি দিদিকে দিতে পারতেন না। আমি তো আবার বুঝতে পারি না দিদির এত কোহিনুর রাজবাড়ির প্রতি কী হিসের দরদ, যে থাকছে তো এই বাড়িতে, তো ওই রাজবাড়িতে গিয়ে তো থাকছে না, তো একটা রাজবাড়ি আছে বলে পুরো একদম মানে জীবন অর্পণ করে দিতে হবে অন্যের পায়ে, কী জানি কী ব্যাপারটা আমি ঠিক জানি না। তো ওটার জন্যই সমস্ত কিছু যদি গোটা ফ্যামিলি লণ্ডভণ্ড হয়ে যায় তো কোন দরকার আছে আমার কোহিনুর রাজবাড়ির। তো যাই হোক, তারপরে দেখা যাচ্ছে যে হ্যাঁ এবার আসল যে ঘটনাটার জন্য আপনারা এতক্ষণ উপেক্ষা করে আছেন সেটা এবার খোলসা করে বলি। তো এবার পিহু গিয়েছে, পিহু জাস্ট মানে আগের দিন রাত্রিবেলাতে হচ্ছে দেখাচ্ছে যে আগের দিন রাত্রিবেলাতে এইসব ঝগড়াঝাটি করার পরে, এইসব কোহিনুর রাজবাড়ির জন্য এইসব শর্তগুলো মানতে হয়েছে এইসব করা টার পরে, আর রাগারাগি তো একটু চলছেই আর কি, তো রাগ করে শুয়ে পড়তে যায় ঋষি। তার আগে কাভার্ডের থেকে কিছু জিনিস বের করতে যায়, বের করতে গিয়ে একদম আঙুল একটা ছেঁচে যায়, আঙুল থেকে অনেকটা
রক্ত বেরোয়, অনেকটা বলতে একটুখানি ছেঁচে গেলে যতটুকু বেরোনো সম্ভব ততটাই বেরোয়, অনেকটা মানে যে গল গল করে বেরোচ্ছে তেমনটা নয়, কিন্তু নায়িকার তো মন সে এমনভাবে একদম পাগল হয়ে যায়, পাগল পাড়া হয়ে মনে হয় যে বোধহয় কত গোটা শরীরে রক্ত বেরিয়ে গেল, ছুটে এসে বলে যে হ্যাঁ এই তো আমার উপরে রাগ করছো তুমি, তুমি এই এই জন্য দেখো কতখানি রক্ত বেরিয়ে গেলো, কতটা কেটে গেলো, এই সেই বলে মুখে আর কি ওটা রক্তটা চুষে যেভাবে ইয়ে করে রক্ত আমরা থামিয়ে দিই সেরকম করতে চায়। তো করতে করার মাঝখানে এতবার তুমি 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 করে বকাঝকা করেছে, ঋষি অবাক হয়ে তাকিয়েছে। তো মনে মনে তো কী যে বলছে, পিহু টুবাই দা এই করছে, টুবাই দেও করছে, সব অনেক কিছু বলছে, কিন্তু এটা মনে মনে বলছে। দিয়ে তখন হঠাৎ করে মনে হয় যে মা এটা তো এইভাবে তো আমার সাথে সম্পর্ক হয়নি যে আমি ডাইরেক্ট আঙুলটা মুখে নিয়ে রক্ত বন্ধ করে দেবো, তো তাহলে আমি ফার্স্ট এড করে দিই। তো ফার্স্ট এড করে দেওয়ার জন্য অল্প একটুখানি তুলো নিয়ে জাস্ট করতে যাবে, তখন টুবাই দা তখনও তাকিয়ে আছে। তো দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকে, তাকিয়ে থাকার পরে যখন চলে যাচ্ছে টুবাই দার কাছ থেকে, পিহু হয়ে গেছে সব কিছু, তখন যখন চলে যাচ্ছে তখন পিহুকে আবার হাত ধরে টেনে ডাকে আর বলে আপনি আমাকে এখন কী নামে ডাকলেন, মানে কী বলে ডাকলেন, তুমি তুমি বলে ডাকলেন, বলছে না আমি কি মনে মানে ঘোরের মধ্যে তুমি তুমি বলে ফেলেছি নাকি কী জানি। তখন পিহু বলে না 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 আপনি সব ভুল ভাবছেন, আপনি সবসময় ভুলই শোনেন, কখন শোনেন আপনাকে কী নামে ডাকছি, ওই যে একদিন বলছিল না টুবাই দা বলে ডাকছিল শুনেছে সেই যেদিন ড্রিঙ্ক করেছিল সেই দিন, তো সেদিনও জিজ্ঞেস করছিলো বলছে আপনি একবার এরকম নাম শোনেন, একবার শুনছেন তুমি তুমি বলছি, মোটেই না আমি আমি কিছু বলিনি, আপনি ভুল শোনেন সবসময়, তো কেন আপনি কি চান আমি আপনাকে তুমি বলে ডাকি। তখন বলছে না আপনাকে আর কিছু করতে হবে না, আপনি অনেক করেছেন আমার আর আমার ফ্যামিলির জন্য, আপনাকে আর কিছুই করতে হবে না, আপনি যা করে দিয়েছেন আমার তার জন্য আমাকেই সব কিছু, আমাকে নিজেকে সামলাতে হবে, আমি সব কিছু নিজেই সামলাবো, আপনাদের আর কোনো আমাকে আপনাকে কোনো আমাকে সাহায্য করতে হবে না বলে রাগ করে টুবাই দা শুয়ে পড়ে। তো পিহু তখন ঘুমন্ত টুবাই দাকে রেখে খুবই একটা মানে মায়া মমতা স্নেহ ভালোবাসা সব কিছু চলে আসে আর খুব হেসে হেসে গায়ে চাদর টাদরগুলো সব টেনে দেয়, তো ভালো করে সুন্দর করে ঘুম পাড়িয়ে দেয়। এবার পরের দিন যখন সকালবেলা হয়েছে যে মানে মন্দিরে যাবে পিহু, তো মন্দিরে যাবে, তো টুবাই দা কিন্তু সেটা জানে না যে ও কোন মন্দিরে যাবে বা কোথায় কী করছে। তো চলে গেছে মন্দিরে, মন্দিরে গিয়ে যখন ঠাকুরের কাছে পুজোটা দেবে তখন জিজ্ঞেস করে পুরোহিত যে আপনি কাকে ঠাকুর কার উদ্দেশ্যে দিচ্ছেন বা কার নামে পুজোটা হবে, তখন ও বলে যে ঋষিরাজ সেন শর্মা, কারণ ঋষি সেনই বলে, ঋষিরাজ সেনই বলে, তো শর্মাটা তো ওরা উজ্জ করে দিয়েছে যাতে আর কেউ জানতে না পারে ওদের আসল পরিচয়, কিন্তু ও তো জেনে গেছে তাই জন্য আসল নামটাই বলে ঋষিরাজ সেন শর্মা আর প্রিয়দর্শিনী সেন শর্মা। তো এবার কী হচ্ছে, তখনই দেখা যাচ্ছে যে পিহুর সাথে সাথে মানে ওরা হয়তো ওই মন্দিরটা হয়তো আগেও যে গিয়েছে বা কিছু একটা ঘটনা ঘটে থাকবে বা হয় না চক্রির চক্রান্তে, পিহুও সেখানে গেছে আর ঋষিও সেখানে গেছে, ঋষি জাস্ট ওখান থেকে সিঁড়ি দিয়ে উঠে পেছনে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে এই নামটা তখন ও জোরে জোরে বলছে। তো হঠাৎই ওইভাবে ওকে ওইরকম অবস্থাতে দেখে দুজনেই হা হয়ে যায়, মানে ঋষি কি সম্পূর্ণটা শুনে ফেললো কি না, তো ঋষির মুখ দেখে তো এটাই মনে হচ্ছে যে ঋষি কিন্তু শুনে ফেলেছে ওদের দুজনের নামটা। এখন যদি এতটাই বোকা হয় তাহলে তো সে জানতেও পারবে না বুঝতেও পারবে না, ভাববে যে বোধ হয় ভালোবেসে বোধ হয় দিচ্ছে পুজো, খুব জোর ভাববে যে কীভাবে নামটা জানলো, নিশ্চয়ই নামটা ওখান থেকে জেনে নিয়েছে, ওই জন্যই আমার নামে পুজো দিচ্ছে আর প্রিয়দর্শিনীর নামে পুজো দিচ্ছে। আর যদি একটু ভালো মতো ব্যাপারটা হয় তাহলে দুজনের পরিচয় জেনে গিয়ে একসাথে প্রিয়কে মানে প্রিয়াঙ্কাকে একসাথে হ্যান্ডেল করবে আর সেটাতেও খুব মজা হবে। তো এবার সম্পূর্ণভাবে জেনেই এইভাবে তাকালো নাকি সম্পূর্ণ না জেনেই আপনি এখানে কী করছেন, কেন পুজো দিতে এসছেন, আপনি পুজো দেওয়ার কী দরকার, এই সব বলার জন্য তাকালো, সেইটা আমি এখন বলতে পারছি না, কারণটা হচ্ছে সেটা পরের দিনের এপিসোডে আপনাদেরকে দেখতে হবে, আর তার জন্য শ্রাজ্য সাহায় মন ফাগুন দেখতে হবে আপনাদেরকে, আর নয়তো অনেক রকম আমাদের ওটিটি প্ল্যাটফর্ম থেকেও আপনারা দেখতে পারেন। তো যাই হোক আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমিও আপনাদেরকে সম্ভাব্য আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব, তবে আমার কিন্তু মনে হচ্ছে যে এটা নিশ্চয়ই নিশ্চয়ই এখানে কিন্তু ওদের দুজনের মধ্যে একটা মিল হয়ে যাবে, আমি খুবই এক্সাইটেড, আমি খুবই খুশি, আপনারা নিশ্চয়ই অনেক খুশি, যদি খুশি হন তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন আর আমাকে উৎসাহিত করার পাশাপাশি আপনাদের খুশিটাও এক্সপ্রেস করবেন। থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।